আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা জেনে নেব নিয়োগ প্রক্রিয়া কি, কত ভ্যাকেন্সি, আসন সংখ্যা বা শূন্য পদ কত, কত তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, কবে শেষ হবে, আবেদন প্রক্রিয়া অফলাইন না অনলাইন হবে, আবেদন ফি কত টাকা দিতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবে, পরবর্তী নোটিফিকেশনগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ফায়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে 291 জন নিয়োগ করা শুরু হয়ে গেছে। ক্যালকাটা হাইকোর্টের তত্ত্বাবধানে নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো জেলা থেকে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। নিয়োগকারী সংস্থা ক্যালকাটা হাইকোর্টের তরফ থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে ক্যালকাটা হাইকোর্টের লয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে। এখানে মোট শূন্য পদের কথাও বলে দেওয়া হয়েছে। 291টি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। শিক্ষাগত যোগ্যতার কথাও এখানে বলে দেওয়া হয়েছে। ক্যালকাটা হাইকোর্টের লয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত সরকারি প্রতিষ্ঠান থেকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতা হতে হবে। ক্যালকাটা হাইকোর্টের লয়ার ডিভিশন পদে ক্ষেত্রে কোনো বেতনের কথা উল্লেখ করে দেওয়া নেই। পরবর্তীকালে স্কেল অনুসারে এর বেতন নির্ধারিত হবে। প্রার্থীর বয়সসীমা ক্যালকাটা হাইকোর্টের লয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগের ক্ষেত্রে 1/1/2024 অনুযায়ী 18 থেকে 40 বছর বয়স হতে হবে। তবে STSCদের জন্য 5 বছরের বয়সের ছাড় রয়েছে। OBCA ও OBCBAদের জন্যও 3 বছরের ছাড় রয়েছে। এছাড়া অন্যান্যদের ক্ষেত্রেও বয়সের ছাড় রয়েছে। আবেদন পদ্ধতি, আবেদন তোমাদেরকে করতে হবে অনলাইনে। ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। অনলাইনে গিয়ে আবেদন লিঙ্কে ক্লিক করলে নতুন পেজ তোমাদের সামনে খুলে যাবে। এখানে নিজেদের গুরুত্বপূর্ণ সকল তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ করে নিতে হবে। নিজের একটি সক্রিয় এবং বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সঙ্গে রাখতে হবে রেজিস্ট্রেশন করার সময়। এখানে নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা ও ক্যাটাগরি ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিল আপ করে নিতে হবে। এরপরে নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপ করে সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এবং আবেদন শেষে আবেদনের কপি প্রিন্ট আউট করে সঙ্গে রাখতে হবে। ফি ক্যালকাটা হাইকোর্টের লয়ার ডিভিশন পদে আবেদনের ক্ষেত্রে SC ST PWDদের ক্ষেত্রে 400 টাকা করে ফি জমা দিতে হবে এবং অন্যান্যদের ক্ষেত্রে 800 টাকা করে ফি জমা দিতে হবে। আবেদনের সময়সীমা ক্যালকাটা হাইকোর্টের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে গত 5/8/2024 থেকে এবং আবেদন প্রক্রিয়া শেষ হবে 26/8/2024 পর্যন্ত। তো আর দেরি না করে সকলে অনলাইনে গিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারো। ওয়েবসাইট লিঙ্ক হল www.calcuttahighcourt.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে হবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো, পরবর্তী নোটিফিকেশন বা ভিডিওগুলি সবার আগে
তোমাদের কাছে পৌঁছে দেবার জন্য। আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।